বলুন তুমি যে ভিডিও করছো তো তোমার সাথেই যাব ছেড়ে যেতে পারি উনি মালিক ছিল, এবারে একটা ড্রাইভার ছিল, ঠিক আছে, এবার ঢুকছে কখন 11:30, মানে গাড়িতে ড্রাইভার ছিল একটা মহিলা ছিল আর আর মালিক আর অন্য কোনো লোক ছিল না, অন্য কোনো লোক আর ভিতরে ছিল মানে দোকানের ভিতরে ওই যে কর্মচারী। আচ্ছা তা এই পড়ে আছে, এই পড়ে আছে, এইবারে আমরা একটা গাড়ি তো আটক করি, এখানে একজন লোক করে ফোন করলো, আমরা 4-5 জন আসি, এসে আমরা গাড়ি আটক করি, মেয়েটা হঠাৎ বাড়িয়ে পায়ে পড়ে যায় যে দাদা অনুরোধ এই এলাকায় আমরা আর কোনোদিন আসবো, যা হচ্ছে চাপিয়ে দাও, তুমি খতানে চাপিয়ে তুমি গাড়ি বার করলে বাড়ি যাও, রাত্রে স্যার আসলো দেখাইছি এখানে, দেখবে আপনি কতটা গাড়ি স্লিপ করে চলে আসছে, আমি এরকম যা কি হচ্ছে বাবা, দাঁড়া দাঁড়া গাড়ি দাঁড়াও, 3 ঘন্টা গাড়ি চালিয়ে দাও, চালিয়ে গাড়ি হাতে রেখেছি আমি স্যার, তারপর হাত কি হচ্ছে বহু কষ্ট ওখানে চলে গেছে, এবারে এইটুকু উনি মালিককে আমি ডাকুন, এইটা হচ্ছে কি হয় মদ করছে করছে, তাহলে আবার নিয়ে নেই সেগুলো পাড়ার ভিতরে অন্য কোন লোক নয়,
এইবারে এখন কি বক্তব্য বলো? এখন তো আপনাদের এই যে আর জানো এই যে লুটপার হচ্ছে না, ওখানে দারোগাবন্দি সালালি আছে, এখানে এই দোকানের দারোগাবন্দি বাবুর যে মালিক বাবু তার সালালি আছে, মালিক বাবু এখানটা ঘরে আছে আর ওখান থেকে গাড়িতে নিয়ে এসেছে, সালালি আছে, সালালি আছে অবন মানে যে মালিক প্রায় হয় এই রকম এখানে। আর এই ভাঙার কারণ ওনার বাবা বলছে আমার ছেলে টাকা আছে আছে তোমাদের তোমাদের বল কি এই আমরা টাকা আছে আমরা দেখে লব তোমাদের জেল খাটাবো আজকে ভাঙচুরটা কেন হয় সেই কারণে প্রায় আছে আর কি এক দু দিন অন্তর জেল খাটাবে। শুনুন ভাই আমি একটা কথা বলি, আপনারা এই মধ্যকারকে কেন্দ্র করে আপত্তি থাকে তাহলে শিখতে হয়ে যেতে হবে, আপনি গাড়ি চলে রেগে দিয়ে নিজেরা নিজেদের যুবক থেকে আনবে, কারণ এটা তো অবৈধভাবে কেউ বিক্রি করছে না, লাইসেন্স পাচ্ছে না, এই এলাকার একসময় পারমিশন পেয়েছে বর্ধন করার জন্য, আপনারা পারমিশন করে দেবেন স্যার। এর মধ্যে একটু কথা বলবো, কথা বলিনি ভাই, আপনি কথা বলবেন বলো। এই যে পারমিশনটা পেয়েছে আমাদের পাড়ার সবাই তো সই সাক্ষর লাগবে, সবাই সই সাক্ষর দেয় না, যা সিস্টেম প্রসেস আছে সেই অনুযায়ী দু চারজন দিয়েছে, দু চারজন ওরা পঞ্চায়েতে ডিজাইন লাগে আশেপাশে, আমার ওই কাগজটা তোমাকে তোমাকে দেখাবে না, তুমি দেখাতে বাধ্য নয়, সেইটাই ভুল দাবি করছো। আচ্ছা তুমি গায়ে জোরে কাউকে কলার ধরতে পারো, কাউকে মারতে পারো, তোমাকে দেখাতে বাধ্য না, এর জন্য তোমাকে সিস্টেমে যেতে হবে, আমরা জানবো কি করে না, আমি তোমাকে বলছি তোমাকে সিস্টেমে যেতে হবে, তোমরা এলাকার লোক যদি না চায় অনেক বহু দোকান বন্ধ হয়ে যায়, বহু দোকান নতুন চালু হয়েছে, বহু দোকান বন্ধ হয়ে যায়, ঠিক আছে, সেটার জন্য তোমাকে সিস্টেমে যেতে হবে, হাত গাড়িকে আর ডিএমকে ফেরত দিতে হবে। এবার আরো 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 তুমি বিভিন্ন জায়গায় দিতে পারো, মেন হচ্ছে আপনার ডিএমকে দিতে হবে, তারপর ডিএম সবই ডিএম এর আন্ডারে ডিএমকে তোমাকে দিতে হবে, এর বাইরে তুমি বিভিন্ন দপ্তরে দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে, এইটা করতে হবে, কাজ করতে আজকে ডিএমএ করতে পারো, ঠিক আছে, মোবাইল বসবর্তি হয়ে আরে এত কাজ করতে করে দিয়েছে সরকারি করতে অবৈধ হয়ে গেছে, তোমার তো ভুল কাজ করেছে ভাই, তাহলে কাল রাতে যখন তোমার গাড়িটা আত্মীয় চলে গেছে ওরা যদি এখন যদি মেয়েটা যেই না সেটা নিয়ে পরে বসে তোমরা এলাকায় বসে আসছে। ঘটনাটা কি ঘটেছে? আগামীকাল রাত্রি 12টার সময় এখানে কোথা থেকে মেয়ে নিয়ে এসেছিল, তা এদের আমাদের বাড়ির সামনে রাম জেনা এবং তসেন মণ্ডল এরা দেখতে পায়, দেখতে পেয়ে এরা গাড়িকে আবদ্ধ মানে আবদ্ধ করে গাড়ি প্রথম পিছু নিয়ে যায়, তারপরে আবার আগে নিয়ে এসে এদের পায়ের ধরে গাড়ি নিয়ে চলে যায়, তারপরে ওদের ঘরের মালিক বলে যে মদ আনতে এসেছিল, এরা দেখছে যে মেয়েটা মেয়ে ওর গাড়ির ভিতরে মেয়ে বেশি ছিল এবং ড্রাইভার একজন ছিল আরেকজন সাইতে লোক ছিল, তারপরে মেয়েটা গাড়ি থেকে নেমে পায়ে হাতে হাতে ধরে বলে আজ কোনো দিন আসবো না, আজকের মতন ছেড়ে দাও, তখন এরা গাড়ি কোনোরকম আটকাতে পারেনি, জোর গণ্ডগোল লেগে যায়, তার কালকে রাত্রে কিছুক্ষণ মানে এক দেড় ঘন্টা দু ঘন্টা পরে পুলিশের ওখানে যায়, যাওয়ার পরে খবর দিতেন দু ঘন্টা আড়াই ঘন্টা পরে পুলিশ আসে, পুলিশ এসে সবাইকে বলে পালিয়ে যাও আর কালকে তখন তোমাদের কি অসুবিধা তোমরা কালকে গ্রামে পঞ্চায়েতকে নিয়ে আলোচনা করে আমাদেরকে কাগজ জমা দিয়ে দরখাস্ত লিখে, তখন কালকে রাত্রে এরকম হ্যাঁ সারা রাত এরকম চব্য চলছে, সকালবেলা সবাইকে ডাক করা হলো, সবাই এসে আলোচনা করে এদের গার্ডিয়ানের কাছে যাওয়া হলো, গার্ডিয়ান বলে যে না আমার ছেলে এরকম কাজ করেনি প্রমাণ দেখাও, তারপরে সবাই ক্ষুব্ধ হয়ে যে প্রমাণ তাহলে ছেলে যে এখানে জুতো টুতো নিয়ে যারা কালকে আসছিলো জুতো টুতো ছেড়ে পালিয়ে গেছে, গাড়ি যে আবদ্ধ করা ছিল তাহলে এদের পায়ের উপর দিয়ে যে গাড়ি চলে গেছে তাহলে এগুলো কি সত্যি নয়? এখানে কি হতো কি এখানে মদের দোকান ছিল রাত্রে অবৈধ নিয়ে এসে অবৈধ ব্যবসা চলে, মানে অবৈধ দেহ ব্যবসা হতো এখানে, সেটার বিরোধিতা হচ্ছেন আপনারা? আজ কি কি করেছিলেন আজকে? আজকে আপনারা চাইছেন যে
যাতে না হয়, আর এটা যাতে না মধ্যে ব্যবসাটা হয়, আর এসব কাজ যেন আর কোনোদিন না, মানে এই এলাকায় যাতে এইসব কাজ বেআইনি কাজ না হয়। আমাদের একটা মোহাম্মদপুর গ্রামে মানে প্রথম হয়েছে, মানে আমাদের মানে গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিমবঙ্গে সেরা মানে প্রথম ছেলে এসে গেছে, এই গ্রামে কি এই জিনিসটা করা সময় ঘটছে? আপনারা এখন কি চাইছেন? আমরা এখন চাইছি মদের দোকান বন্ধ হোক, আর এইসব এই যে রাত্রি মেয়ে নিয়েছে এই মেয়ে যেন বেশা না হয়। এই হামলার কারণে পরিকল্পনার মাধ্যমে রাত্রি একটা হয়েছিল ঘটনা, বলে মেয়ে আছে গাঁজা আছে, কিন্তু পুলিশ এসে তারা দেখে কিন্তু কিচ্ছু নেই। তারপরে সকালে আবার এইরকম ঘটনা করে আগুন লাগিয়ে আমাদের টাকা পয়সাও লুটপাট করে নিয়ে গেছে, এবং মালও এরকম করেছে, আগুন লাগিয়েছে সব কিছু। টাকা প্রায় 15 লাখ মতো আমাদের টাকা ছিল, ক্যাশ নিয়ে গেছে, এবং মালও ছিল 13 লাখ মতো টাকা, এবং আমাদেরও মারধর খুব করছে, এবং বাইক দুটা নিয়ে গেছে, খাতাপত্র কিচ্ছু নেই, সব নিয়ে চলে গেছে, আমাদের যাওয়ার বক্তব্য সবই নিয়ে চলে গেছে। মহিলারা যেটা বলছে যে গতকাল রাতে মেয়েরা এসেছিল, এরকম না, মেয়ে এসে এখানে ছিল, পুলিশ পুলিশের কাছে তো আপনারা গেলে বুঝতে পারবেন, মাল তো এমনি আমরা কেউ আসি কিনা আমি জানি না, আমরা তো মাল বিক্রি করে আমাদের কাউন্টারে ভিতরে আমাদের তো